নওগাঁর ধামাইরহাট বেড়িতলা একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি পূর্ণাঙ্গ গঠনের প্রতিবাদে মানববন্ধন করেন অভিভাবক সদস্যরা। নওগাঁ জেলা প্রতিনিধি এম এ রাজ্জাক জানান, বুধবার সকাল 10টার সময় বেড়িতলা বিদ্যালয়ের মাঠে প্রায় 500 শিক্ষার্থীদের অভিভাবক সদস্যদের নিয়ে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। অভিভাবক মণ্ডলীর সদস্য হানিফ মাহমুদ জুয়েলের সভাপতিত্বে এই মানববন্ধনে বক্তব্য রাখেন জয়নাল আবেদিন, আকবর আলী, বাড়ি, রাজু আহমেদ ও মিজানুর রহমান প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে অভিভাবক সদস্যরা নির্বাচিত হওয়া সত্ত্বেও পূর্ণাঙ্গ কমিটি গঠন করছে না প্রধান শিক্ষিকা জান্নাতুল আরা ডলি। প্রধান শিক্ষক গড়িমসি করে দিনের পর দিন অতিবাহিত করছেন, তাই পূর্ণাঙ্গ কমিটি সহ প্রধান শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। গত মে মাসের 22 সালের মে মাসের 18 তারিখে নির্বাচন হয়। নির্বাচনে আমি 151 ভোট পেয়ে প্রথম সদস্য হিসাবে গণ্য হই। হওয়ার পরে আমরা পূর্ণাঙ্গ ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে আমরা এই মনে করেন লুবি আর আপনার এই দুর্নীতিবাজ এই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার কাছে আমরা স্বর্ণাপন্ন হই পূর্ণাঙ্গ ম্যানেজিং কমিটি গঠনের জন্য। তিনি অনেক তালবাহানা দিয়ে এখনও পর্যন্ত আমাদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে দেয় নাই। হয়েছে নির্বাচন অত্যন্ত সুন্দরভাবে সুষ্ঠুভাবে একটা ভালো নির্বাচন, আমাদের একাডেমিক সুপারভাইজার এবং পুলিশের তত্ত্বাবধানে খুব সুন্দর একটা ভালো নির্বাচন হয়েছে এবং নির্বাচিত অভিভাবক সদস্যদের উৎসবমুখর পরিবেশে অভিভাবকরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। কিন্তু প্রধান শিক্ষক ওনার গড়িমসির জন্য ওনার কোন ক্ষমতা বলে জানি না যে কমিটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করতেছেন।